মুর্শিদাবাদে হরিহরপাড়ায় মিড ডে মিলে পোকা, নসিপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে পোকা মিলেছে। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কিভাবে খাবারের মধ্যে এলো পোকা, স্কুল কর্তৃপক্ষ কি বলছে? অনুষ্ঠা, আজ মিড ডে মিলের যে খিচুড়ি ছিল তাতে পোকা ছিল বলে অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ করা হয় স্কুলে, এবং স্কুলে এসে কিছু অভিভাবক এসে বিক্ষোভ দেখান এবং স্কুল কর্তৃপক্ষ যেটা বলছেন যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কিভাবে হলো তারা সেটা খতিয়ে দেখছেন। এবং এই খবর পেয়ে হরিহরপাড়ার বিডিও তিনিও উপস্থিত হন, তিনিও গোটা বিষয়টি ঘুরে দেখেন এবং যে মজুদ চাল ছিল সেটাও দেখেন, এবং তারপরে স্কুল কর্তৃপক্ষ কিছু নির্দেশ দেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার যাতে পরিবেশন করা হয়, এবং মিড ডে মিলের যারা কর্মী রয়েছেন তাদেরকেও বলেন যে এরপরে যেন পরিচ্ছন্নভাবে দেওয়া হয়। এবং তিনি এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করেছেন এবং যাতে এই ঘটনা না হয় তার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। অনুষ্ঠা।